গুন্ডিচাঘাই ওয়াটারফলস, দি স্পেক্টাকুলার ওয়াটারফল ইন কেউনঝাড় ডিস্ট্রিক্ট অফ ওড়িশা, ইজ সিচুয়েটেড অ্যাট এ ডিস্টেন্স অফ 12 কিলোমিটার্স ফ্রম ভেরি ফেমাস মা তারিণী টেম্পল অ্যান্ড 182 কিলোমিটার্স ফ্রম ভুবনেশ্বর। এ কাসকেড অফ ওয়াটারফলস অন দ্য রিভার মুসালা অ্যাট এ ডিস্টেন্স অফ 50 ফিট বিলো দ্য রিভার সারফেস। এটা সামনে থেকে দেখতে ঠিক এই রকম লাগে। বর্ষার দিনে জল প্রচুর বেড়ে যায়, পুরো একটা রেঞ্জ তৈরি হয়। এই ওয়াটারফলসটা আমরা তিন ভাগে দেখেছি, মানে তিন দিক থেকে দেখা গেছে। এই ফলসের মাথায় উঠে গেছি, মাথাটার উপরটা এই রকম ফ্ল্যাট মতো, নদীটা যে আসছে সেটা বোঝাবার জন্য। এই নদীটার নাম হলো মুসালা নদী। এইবারে ওয়াটারফলসটার বাঁদিকে ব্রিজের ওপর থেকে আমরা আবার ফলসটার ভিডিও নিয়েছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ জলটা ওপর থেকে এইভাবে নেমে এই রকমভাবে বয়ে যাচ্ছে মুসালা নদীটা। এটার হাইট হচ্ছে 50 ফিট, ফলস্টার হাইট 50 ফিট। নদীটা এইভাবে এসে ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে, আবার আরেকটা দিকে এইরকমভাবে জলটা নামছে। ওপর থেকে মাথাটা দেখতে একদম টেবিলের মতো, চারিদিক থেকে
নদীর জল বয়ে নেমে যাচ্ছে এবং ফলস তৈরি করেছে। এই ফলসটা চারিদিকে সবুজ, অরণ্যে ঘেরা, তার মাঝখানে ফলসটা তৈরি হয়েছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ নদীটির আরেকটি অংশ, যেখানে ফলসটা বাঁদিক থেকে তৈরি হয়ে ব্রিজের তলা দিয়ে এসে এইভাবে বয়ে চলেছে। নদীটা হলো মুসালা নদী। তাহলে তোমরা সবাই দেখতে এসো এই গুন্ডিচাঘাই ওয়াটারফল, ঘন সবুজ অরণ্যের মাঝে এই ওয়াটারফলসটি। আজ তবে আসি